ফুলবাড়িয়ায় ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার করে প্রশংসিত সিরাজুল ইসলাম আকন্দ। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল কাদের আকন্দ। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের 1 নং এবং 2 নং ওয়ার্ডের প্রায় 8 কিলোমিটার রাস্তা নিজ উদ্যোগে সংস্কার করে আলোচনায় এসেছেন 1 নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলাম আকন্দ। জানা গেছে, রাস্তা সংস্কারের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় 2টি ওয়ার্ডের সহস্রাধিক বাসিন্দাদের। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি ও অন্যান্য পণ্য বাজারজাত সঠিকভাবে করতে না পারায় বিপাকে পড়েছিলেন তারা। ইউনিয়নের রাঙামাটিয়া বাজার হয়ে উপজেলার সাথে যোগাযোগের একমাত্র যাতায়াতের পথ এটি। দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয়দের। সরেজমিনে দেখা যায়, রাস্তাটির সংস্কারের কাজ চলছে, একাধিক জায়গায় শ্রমিকরা কাজ করছেন। খানাখন্দ ভরাট সহ নিচু অংশ পাশে থেকে মাটি সরবরাহ করে সমান করা হচ্ছে। উপকারভোগীরা জানান, এই রাস্তাটি খুবই বাজে অবস্থায় ছিল, কোনো রকম যান চলাচলে ছিল ব্যাপক ভোগান্তি। এখন রাস্তাটি সংস্কার হওয়ায় আমাদের জন্য খুব উপকার হয়েছে, এখন আমরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারি। এ সময় তারা রাস্তা সংস্কার করে দেওয়ার জন্য সিরাজুল ইসলাম আকন্দকে ধন্যবাদও জানান। এ ব্যাপারে সিরাজুল ইসলাম আকন্দ বলেন, আমি ফার্মের ডিম উৎপাদন করি এবং এগুলো বাজারজাত করার জন্য এই রাস্তাকেই ব্যবহার করতে হয়। একটা ডিম ভর্তি গাড়ি উল্টে গেলে প্রায় 35,000 টাকা লোকসান গুনতে হয়, তাই ব্যবসা রক্ষার্থে ও এলাকাবাসীর সুবিধার্থে এবং স্থানীয় স্কুল ছাত্রছাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্যই রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি। অন্য ওয়ার থেকে একজন করে দিতেছে, ও কাজ করা থেকে ভালো উপকার পাচ্ছে, অনেক সুন্দর মতো চালায়, যাত্রী কোনো কষ্ট না কষ্ট হয় না। এটা আসলে এলাকাবাসীর জন্য খুবই ভালো এবং ব্যবসায়ীদের জন্য স্কুলের পোলাপান আওয়া যাওয়া খুব কষ্ট, এদের সুবিধার জন্য যে কাজটা করতেছে, তারপরে আমরা সবাই মিললে এই যে কাজটা করতেছে তার ধন্যবাদ দেব। মানে জুতা হাতে নিয়ে যেতে হয় আর ওখানে যেভাবে আমরা চলতেছি, পোলাপান আসতে পারতেছে এবং সুন্দরবাগে যেতে পারতেছে, স্কুলে আসবে যাবে। যে আগের সাথে ভালো হয়েছে, এখন তো খুব ভালোই সুন্দর হয়েছে, আগে তো কষ্টই আছে, মানুষের চলাফেরা খুব কষ্ট হইতো, এখন খুব ভালো হয়েছে। আমি এই উদ্যোগ নিলাম, আপনার অনেক দিন যাবৎ রাস্তা খারাপ, 30-35টা খামারে আমি খাদ্য দেই, এই ডিম নিতে খুব কষ্ট হয়, এক ব্যান ডিমের দাম 35,000 টাকা। যদি একটা ডিম পোলট্রি খায় তাহলে অর্ধেক হয়তো আমার গোসল লোক অর্ধেক খামারের গ্রস্ত হইব, তাই ব্যানুল্লারা খুব দাবি জানাইছে। পরে আমি ব্যানের স্বার্থে এবং স্কুল প্রতিষ্ঠানের স্বার্থে পরে আমি উদ্যোগ নিই, আমার ওয়ার্ড সম্পন্ন আমি করছি, এরপরে এই 2 নম্বর ওয়ার্ডের মোটামুটি এই স্কুলের স্বার্থে নাকি এইটুকু আমি দিছি। বিগত আমি 10 বছর ধরে এটা আমার ওয়ার্ডে অনেক মাটি দিছি, আদলা দিছি, প্রচুর দিছি আমি।